তো হ্যালো বন্ধুরা এল পি দাদা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে যেটা আমি ডিসকাস করবো সেটা হচ্ছে আর আর সি রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের তরফ থেকে একটা নোটিস এসছে যেটা হচ্ছে জিডিসি এক্সাম জিডিসি হচ্ছে আপনার প্রমোশনাল এক্সাম বলতে পারেন যেটা রেলওয়ে ক্যান্ডিডেটদের প্রমোশনের জন্য হায়ার পোস্টে যাওয়ার জন্য যে এক্সাম ওটা তো যারা ওপেন ক্যান্ডিডেট আছেন মানে অলরেডি মানে রেলওয়েতে নেই তাদের জন্য এটা সুখবর কেন এই রিক্রুটমেন্টটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু আরআর তরফ থেকে ওপেন নোটিফিকেশন বেরোবে খুব বেশি ভ্যাকেন্সি থাকবে ঠিক আছে তো এটা আমি যেটা ওয়েবসাইটটা দেখাচ্ছি পেজ আছে এটা রেলওয়ে রিক্রুটমেন্ট সেল তো এখানে গেলে নোটিশ পোর্শানে গেলে নোটিশটা দিয়েছে এখানে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি দেখুন শিডিউল ফর ডেট অফ সিবিটি অফ জিডিসি দু হাজার তেইশ ঠিক আছে তো নোটিশটা আমি ওপেন করে দেখিয়ে দিচ্ছি নোটিশটাতে কি আছে তো এটা হচ্ছে নোটিশ যেটা একটা পিডিএফ ফরমেট করা আছে থার্টি ডট ইলেভেন ডট দু হাজার তেইশ তিরিশে নভেম্বর কিন্তু নোটিশটা বেরিয়েছে ওটা গতকাল বেরিয়েছে তো এটা হচ্ছে আর আর সি এশিয়া ডট কো ডট ইন এটা সাউথ ইস্টার্ন রেলওয়ে তরফ থেকে আমি যেটা দেখাচ্ছি যেটা হেডকোয়ার্টার কলকাতা তো সেখানে বেরিয়েছে তো সিবিটি ফর জিডিসি দু হাজার তেইশ পর ভেরিয়াস পোস্ট গ্রুপ ইনস্টিটিউট অ্যাজ পার ডিটেল বিলো তো এই ভ্যাকেন্সিটা কমপ্লিট হয়ে গেলে যত ভ্যাকেন্সিগুলো থাকবে ফাঁক থাকবে মানে ধরুন যার লোয়ার পোস্টে আছেন তার পোস্টে যদি চলে যান তো লোয়ার পোস্টে অটোমেটিক ভ্যাকেন্সি ক্রিয়েট হবে আর তো সেই ভ্যাকেন্সিগুলো ফিল আপ করার জন্য তখন নতুন নোটিফিকেশান বা নতুন রিক্রুটমেন্ট বেরোয় ঠিক আছে তো এটা যে ভ্যাকেন্সিগুলো ফিল আপ হবে এটা টোটাল যে ভ্যাকেন্সি আছে ঠিক আছে টোটাল ভ্যাকেন্সি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তো সেভেন্টি ফাইভ পার্সেন্ট থাকবে ওপেন ক্যান্ডিডেটের জন্য তো দেখুন এখানে পনেরো বারো উনিশ বারো আর হচ্ছে তেইশ বারো দু হাজার তেইশে মানে ডিসেম্বর মাসে তিনটে ডেট ধরে ফার্স্ট শিফটে এলভি বা টেকনিশিয়ান আচ্ছা সেকেন্ড শিফটে সরি ফার্স্ট শিফটেই হবে টেকনিশিয়ান উইথ ফিজিক্স ম্যাপ আর তেইশ তারিখ আছে জুনিয়ার ইঞ্জিনিয়ার আর সেকেন্ড তিনটেই তিনটে ডেটেই আপনার হবে ট্রেন ম্যানেজারের পোস্ট টাইমিং অ্যাভেলেবল ইন কল লেটার কল লেটার একটা পাওয়া যাবে কিন্তু এগুলো মেনশন করা থাকবে দিস কাইন্ডলি নোট অফ বি তো এখানে রেডি থাকার জন্য কিন্তু বলা হচ্ছে তো একটা ছোট নোটিস এসেছে এটাই বলার ছিল যে প্রসেস কিন্তু এগোচ্ছে ঠিক আছে আপনারা যারা এ এল টেকনিশিয়ানের জন্য অলরেডি প্রিপারেশন নিয়েছেন তাদের জন্য কিন্তু এটা সুখ এটা প্রসেস কিন্তু ধীরে ধীরে প্রথম আর সির রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে গেলেই কিন্তু আর বেরিয়ে যাবে না রেলওয়েতে এই সময় প্রচুর প্রচুর ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে হাজার তেইশ দুহাজার চব্বিশে প্রচুর রিটায়ারমেন্ট রয়েছে তো সেই জন্য ভ্যাকেন্সি প্রচুর ক্রিয়েট হবে তো চলুন বাই বাই ভিডিওতে এতটাই বলার ছিল আর আমার যেভাবে প্রিপারেশন ভিডিও চলছে এ এল পি টেকনিশিয়ানের জন্য সেগুলো চলতে থাকবে তো যারা নতুন দেখছেন ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য তো চলুন বাই বাই